প্রত্যেকটা টেকনোলজিরই কিন্তু নির্দিষ্ট একটা সময়কাল আছে, এই সময়টা ধরে আপনাকে প্র্যাকটিস, কাজ, প্রোফাইল তৈরি করতে হবে, তারপরে গিয়ে আপনি কিন্তু যখন স্কিল্ড হবেন তখন গিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যদি আপনি আসতে চান তাহলে এর কাজের ব্যাপক বা ইনকামের যে পরিধি এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা এটা শিওর। আপনি কখনো ডলার ইনকাম করতে পারবেন, কখনো দেশীয় টাকা ইনকাম করতে পারবেন, চাকরির জন্য আপনাকে বসে থাকতে হবে না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ভিউয়ার্স, আজকে আমি আরেকটি ভিন্ন টপিক নিয়ে আসছি। আপনাদের জব সুইচ করতে চাচ্ছেন বা ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছেন, আপনারা নিজেদের স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, বিভিন্ন রকম বিজনেস করতেছেন, সেই বিজনেসের অবস্থা বর্তমানে খুবই খারাপ যাচ্ছে, তো বিজনেস ছেড়ে দিয়ে আপনারা নিজেদেরকে স্কিল ডেভেলপমেন্টের কাজে আসতে চাচ্ছেন। আবার কেউ আছেন একটা কর্পোরেট জব করতেছেন কিন্তু কোম্পানির প্রমোশন না হওয়ার কারণে আপনারা চাচ্ছেন যে কীভাবে স্কিল ডেভেলপ করে স্বাবলম্বী হওয়া যায়। আবার অনেকে এটাও বলছেন যে একটা জব করতেছি কিন্তু এই জবের ফিউচারটা নেই বা আলটিমেটলি জবটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, যাতে করে আমি প্যাসিভ ইনকামের একটা রাস্তা খুঁজে পাই সেটা হচ্ছে হয়তো স্কিল ডেভেলপমেন্ট করে কেউ ফ্রিল্যান্সিং করা, তারপরে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করে কেউ স্বাধীনভাবে কাজ করা, বিভিন্ন সোশ্যাল যে সাইটগুলো আছে এগুলোতে কাজ করার জন্য চাচ্ছেন। অনেকে আবার দেখা গেছে কি যেই সেক্টরে জেনারেল সেক্টরে জব করতেছেন বাট যেই স্যালারিটা পাচ্ছেন সেটা দিয়ে আপনার পারিবারিক চাহিদা বা ফিনান্সিয়াল যে কন্ডিশনগুলো আছে এগুলো মেটাতে পারতেছেন না, ভাবতেছেন যে হয়তো স্কিল ডেভেলপ করলে পাশাপাশি যদি আরেকটা বাড়তি আয়ের সুযোগ হয় তাহলে হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্য বোধ করে চলা যায়। আশা করি যাদের এই অজানা কোশ্চেনগুলো আছে স্কিল ডেভেলপমেন্ট প্লাস বিজনেস নিয়ে, সেই বিষয়গুলো আজকে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিউয়ার্স, পৃথিবী এখন কিন্তু দ্রুত পরিবর্তনশীল, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং কি খুব কম্পিটিশনের মুখে পড়তে হবে। আপনি হুট করেই কিন্তু কোনো বিজনেস অথবা জব ছেড়ে দিয়ে স্কিল ডেভেলপ করতে আসবেন না, কারণ আমি মনে করব বা আমি বলবো যেটা এর পাশাপাশি আপনি একটু একটু করে নিজেকে স্কিল ডেভেলপ করার কাজে সময় ব্যয় করেন। ধরুন আপনি যদি অফিসে 8 ঘন্টা বা 10 ঘন্টা দেন তার থেকে একটু কষ্ট হবে 2 ঘন্টা করে আপনি কোথাও একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার জন্য চেষ্টা করেন এবং সাথে সাথে একটু একটু প্র্যাকটিসটা বাড়ান। তারপরেই আস্তে আস্তে যখন আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে বা আপনি বুঝতে পারতেছেন বা ইন্ডাস্ট্রির খবর রাখছেন বা ইন্ডাস্ট্রিতে কত পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড, তো সেই বিষয়গুলো আপনি জেনে তারপরে আপনি ট্র্যাকটা সুইচ করবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমান যে দ্রুত পরিবর্তন হচ্ছে পৃথিবীতে কাজের, তো এটা খুবই চ্যালেঞ্জ। তো আমি কাউকেই পরামর্শ দেব না যে একটা অফ করে একটা সাইডে আসা, কারণ তাহলে আপনি আপনার দেখবেন যে জবের পাশাপাশি যদি না শিখেন বা জব ছেড়ে দিয়ে যদি আপনি শিখতে আসেন তাহলে কিন্তু টেনশন কাজ করবে বা এটা আপনাদের কোনোভাবেই শেখা হবে না। হ্যাঁ প্রত্যেকটা টেকনোলজিরই কিন্তু নির্দিষ্ট একটা সময়কাল আছে, এই সময়টা ধরে আপনাকে প্র্যাকটিস, কাজ, প্রোফাইল তৈরি করতে হবে, তারপরে গিয়ে আপনি কিন্তু যখন স্কিল্ড হবেন তখন গিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, এই হচ্ছে বিষয়টা। তবে হ্যাঁ, এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যদি আপনি আসতে চান তাহলে এর কাজের ব্যাপক বা ইনকামের যে পরিধি এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা এটা শিওর। আপনি কখনো ডলার ইনকাম করতে পারবেন, কখনো দেশীয় টাকা ইনকাম করতে পারবেন, চাকরির জন্য আপনাকে বসে থাকতে হবে না। আপনার যদি ভালো না লাগে চাকরি না করতে তাহলে আপনি ইউটিউবেও যে কোনো একটা প্ল্যাটফর্ম খুলে বা যে কোনো একটা স্কিল যেটার উপরে স্কিল ডেভেলপ করবেন সেটার উপরে যদি আপনি ইউটিউবে খুব সুন্দর করে ভিডিও আপলোড করে দিতে পারেন সেখান থেকে আপনার প্যাসিভ একটা ইনকাম হবে এবং কি রেভিনিউটা ভালো হবে, বা ফেসবুক পেজ আছে বা বিভিন্ন যে সাইটগুলো আছে সেই কমার্শিয়াল সাইটগুলোতেও আপনি সেই ধরনের নিজের মতো করে স্বাধীনভাবে বিজনেস করতে পারেন। আর স্কিল যদি ভালো করে ডেভেলপ করতে পারেন আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে ফাইবার, আপওয়ার্ক এবং কি আরও যে ধরনের সাইটগুলো আছে সেখানেও আপনি কিন্তু কাজ করতে পারেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।